প্রায় 39 লক্ষ অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব সরকার। এর মধ্যে প্রায় 9,80,000 অবৈধ প্রবাসীকেই ইতিমধ্যেই নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে সৌদি আরব সরকার। গত 2017 সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত সৌদি আরবে মোট 39,50,000 অবৈধ প্রবাসীর সন্ধান পেয়েছে সৌদি সরকার, যাদের কাছে সৌদি আরবে কাজ করার পারমিট, ভিসা এবং রেসিডেন্সি পারমিট অর্থাৎ ইকামা ছিল না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। এদের মধ্যে প্রায় সকলকেই ইতিমধ্যে গ্রেফতার করেছে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী এবং ইতিমধ্যেই প্রায় 8,80,000 অবৈধ প্রবাসীকে যার যার দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। এ সকল অবৈধ প্রবাসীদের মধ্যে প্রায় 30,80,000কে অ্যারেস্ট করা হয়েছে রেসিডেন্সি পারমিট অর্থাৎ ইকামা এবং রেসিডেন্সি রেগুলেশন না থাকার ফলে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার কারণে। 6 লক্ষ মানুষকে অ্যারেস্ট করা হয়েছে শ্রম আইন ভঙ্গ করার জন্য এবং প্রায় 2,50,000 মানুষকে অ্যারেস্ট করা হয়েছে বর্ডারের নিয়ম ভঙ্গ করার জন্য। এছাড়াও কর্তৃপক্ষ প্রায় 67,299 জন মানুষকে বর্ডারে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অপরাধে আটক করেন, যাদের প্রায় 45% ইয়েমেনি, 52% ইথিওপিয়ান এবং বাকিরা বিভিন্ন জাতীয়তার ছিলেন। এছাড়াও অবৈধভাবে দেশ ত্যাগ করার সময় আটক হন আরও 2,811 জন মানুষ। অবৈধ প্রবাসীদের বসবাসে, পরিবহনে এবং শ্রম কাজে সহযোগিতা করার জন্য 1,609 জন সৌদি নাগরিক সহ মোট 4,547 জনকে গ্রেফতার করেছে সৌদি সরকার।